আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে আমি যেটা দেখাবো সেটা থার্ড আইএফ মানে হোয়াইট আইএফ বা ডিটেক্টর আইএফ। এই আইএফ যে কয়েলটি আমি বেঁধেছি সেই কয়েলটি 42 নম্বর ওয়্যার, যেটা আমি পেয়েছি ঘড়ি থেকে, ইলেকট্রনিক্স যে দেয়াল ঘড়ি আছে সেখান থেকে পেয়েছি। প্রথমে আমি টার্নস দেব 35 টার্নস, 1 থেকে 2 35 টার্নস আমি দেব, মানে যেদিকে আইএফের দুটো পিন থাকে সেটা নিচের 1 নম্বর 2 নম্বর সেটা 35 টার্নস আমি দেব। তারপরে 3 বা 4 এই টার্নসটা আমি দেব 41 টার্নস, একই তার দিয়ে একই ওয়্যার দিয়ে 3 থেকে 4, এটা হলো 41 টার্নস। এটি হলো ডিটেক্টর আইএফ। আমি আগে দেখিয়েছি মিডিয়েটর আইএফ বা গ্রিন আইএফ বা সেকেন্ড আইএফ, এখন আমি দেখাচ্ছি থার্ড আইএফ ডিটেক্টর আইএফ। এটি কিন্তু টার্নস একটু অন্য ধরনের আছে, যেটা হলো 35-এর পরে 41 টার্নস। তারপরে আমি দিচ্ছি দেখুন 108 টার্নস, 108 টার্নস আমাকে দিতে হবে একই ওয়্যার দিয়ে। এই ববিনটি আমি নিয়েছি অন্য একটি আইএফ ক্যাবিনেট থেকে, মানে টিভির আইএফ ক্যাবিনেট আমি এটি আইএফ বানাচ্ছি, রেডিওর আইএফ বানাচ্ছি। এইটা হবে হলো 5 টার্নস, মানে মিডিলে যে টার্নসটা হলো সেটা হলো কমন। 41 টার্নস, তারপরে 108 টার্নস দেওয়ার পর আইএফটি ঠিক উল্টো করে আমাকে কয়েলটি বসিয়ে দিতে হবে। এবার দেখুন 1 2 3 4, 1 2 3 4 5, এই রকম ভাবে আমাকে নাম্বারিং দেখে দেখে আমি দেখুন প্রত্যেক লুপে আমি লাগিয়ে দিচ্ছি। কিভাবে দেখুন, উপর দিকে আমি দুদিকে পিন সেই দিকে আমি রেখেছি, এবং বাঁদিকেরটা 1 তারপরে 2 আমি পুরো এইভাবে সাজিয়ে নিলাম, 3 4 5, ঠিক এইভাবে আমি দেখুন এইটা হলো 3, তারপরেরটা হলো 4 নম্বর পিন, যেখানে জোড়ার মুখ সেটা হলো 4 নম্বর পিন, মানে মাঝখানেরটা 4 নম্বর পিন। এখানে একটা কথা বলে রাখি, 3 থেকে 5 একটি 150 PF লাগিয়ে দেবেন। আপনারা যদি PF এখানে পাইপ PF লাগানো থাকে, যদি না পান তাহলে আপনারা 150 PF এখানে লাগিয়ে দেবেন, তাহলে সঠিক আইএফটি কাজ করবে। এবার কাটার দিয়ে সমস্ত কেটে আমি এখানে সোল্ডারিং করে দেব। এরপরে যে আইএফ, ইয়েলো আইএফ, সেই আইএফ কিন্তু আমি দেখাতেও পারি, সেটা কিন্তু আপনার গ্রিন আইএফের মতো একই টার্নস, মানে প্রথম যে আইএফ আমি দেখিয়েছি সেটার মতোই টার্নসটা অনেক একই রকম, কিছুটা হেরফের আছে, অবশ্য সেটাও আমি একবার দেখিয়ে দেবো। এরপরে অ্যান্টিনা কয়েল দেখাবো, এবং পুরো এই সমস্ত আইএফ ছাড়া দেখুন কন্টিনিউটি ঠিক আছে, কিভাবে রেডিও সঠিকভাবে চালানো যায় সেটাও আমি দেখাবো। এখানে দেখুন ক্যাবিনেটটা
যে কেবিনেট লাগানো হয়েছে মেটাল কেবিনেট সেটা শর্ট ছিল, আমি সেই শর্টটাকে আমি ছাড়িয়ে দিলাম। মেটাল কেবিনেটের সঙ্গেও দেখে নিতে হবে শর্ট আছে কি না, দেখুন শর্ট আছে। তাহলে আমাকে আবার খুলে হয়তো কোনো জায়গায় একটু লেগে গেছে, তার জন্যে শর্ট হয়ে যাচ্ছে, এই শর্টটাকে কিন্তু আমাকে ছাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু ঠিকমতো আইএফ কাজ করবে না। এখন এইখানে গোড়ায় একটু তার বেরিয়ে আছে, আমি এটাকে কেটে দিচ্ছি। এইবার আমি সেটিং করে দেখাচ্ছি যে আইএফ কেবিনেটের সঙ্গে মেটাল কেবিনেটের সঙ্গে শর্ট আছে কি না। এই ক্ষেত্রে যেন কোনো মতেই শর্ট না হয়, দেখুন এখন কন্টিনিউটি পুরো ঠিক আছে বা কেবিনেটের সঙ্গেও কোনো শর্ট নেই, এটাও কিন্তু দেখে নিতে হবে। এবার আমি আইএফটি বসালাম, বসিয়ে আমি চেকিং করে দেখাবো এই সমস্ত আইএফ ছাড়াও কীভাবে রেডিও চালানো যায়, কীভাবে কয়েল করতে হয়। এয়ার কয়েল দিয়ে আমি দেখাবো এর পরবর্তী ভিডিওগুলির মধ্যে। এইবার দেখুন কত সুন্দর রেডিওটি বাজছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, নমস্কার। Oh.